প্রায় আঠারো ঘন্টা পর চট্টগ্রাম ছেড়েছে দুর্ঘটনা কবলিত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি গত রাত একটা চল্লিশ মিনিটে আরব আবিরাতের উদ্দেশ্যে এটি শাহ আমানত ছেড়ে যায় এর আগে দিন ভোর চলে মেরামত কাজ তাতে সারিয়ে নেওয়া হয় সব ত্রুটি শুক্রবার সকালে আরব আবিরাতের সারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার এয়ারক্রাফটটি ব্রেকে হাইড্রোলিক সমস্যা দেখা দেয় ফলে স্বাভাবিক অবতরণ অনিশ্চিত হয়ে পড়ে পরে বিকল্প ব্যবস্থায় ফ্লাইটটি নিরাপদে অবতরণের সক্ষম হয় এ সময় আতঙ্কিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে বের হতে পারেন একশো আটষট্টি যাত্রী ও সাত গ্রুপ